নমস্কার পিএ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের আলোচ্য বিষয় হলো কনসেপ্ট অ্যাবাউট সেপস অর্থাৎ আকৃতি পরিচয় বাচ্চাদের আকৃতি সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমি কতগুলো ছবির মাধ্যমে আজকে আকৃতি সম্পর্কে একটা আলোচনা করছি আমার প্রথম আকৃতি বা প্রথম শেপ সার্কেল বাংলায় যাকে বলে বৃত্ত বাচ্চারা দেখো আমি এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে অ্যান্টি ক্লক একটা বৃত্ত আঁকছি ঠিক এইভাবে বাচ্চারা দিক থেকে ডান দিকে বৃত্ত আঁকা প্র্যাকটিস করবে এইভাবে এটি গোলাকার এরপর আমি এই ডটেড লাইনগুলোকে যোগ করে দেখো আমি বৃত্ত এঁকেছি এই ডটেড লাইন যোগ করে তোমরাও বৃত্ত আঁকা প্র্যাকটিস করবে বা সার্কেল আঁকা প্র্যাকটিস করবে এটা খুবই সহজ পদ্ধতিতে আমি এঁকে দেখালাম আমি নেক্সট আসছি ওভাল বাংলায় যাকে বলে ডিম্বাকৃতি এটাও ঠিক বাঁ দিক থেকে ডান দিকেই আঁকাটা হবে পুরো গোল নয় একটু ওভাল শেপ বাচ্চারা দেখো ঠিক এইভাবে ওভাল আঁকবে বাচ্চারা পাশেই আমি ডটেড লাইন যোগ করে দেখো আমি ওভাল শেপ দেখাচ্ছি এই ডটগুলো পরপর যোগ করে ওভাল বা ডিম শেপ আঁকছি এটা হলো ওভাল বা শেপ থার্ড আসছি ট্রাইঅ্যাঙ্গেল বাংলায় যাকে বলে ত্রিভুজ এর তিনটে সাইড বা তিনটে বাহু একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এই এইভাবে বাচ্চারা প্র্যাকটিস করবে এটাও দেখো আমি ডটেড লাইনের সাজা দেখাচ্ছি একটা দুটো এবং তিনটে তিনটে সাইড যোগ করে আমি ত্রিভুজ আঁকলাম এটা হলো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল চার নাম্বারে আমি আসছি রেক্ট্যাঙ্গেল বাংলায় যাকে বলে আয়তক্ষেত্র এর চারটে সাইড এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর এর এই বাহু এই বাহু বা এই সাইড এই সাইড হলো সমান এবং এই সাইড এই সাইড হলো সমান আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল এটাও আমি ডটেড লাইনের সাহায্যে দেখাচ্ছি দেখো এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর আমি নেক্সট আসছি স্কোয়ার স্কোয়ারেরও চারটে সাইড এক দুই তিন চার বাংলায় বলে বর্গক্ষেত্র ইংরেজি ইংরেজিতে বলে স্কোয়ার ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর পাশে ডট লাইট যোগ করে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এইভাবে বর্গক্ষেত্র আঁকা প্র্যাকটিস করবে বা স্কয়ার আঁকা প্র্যাকটিস করবে আমি নেক্সট আসছি রম্বাস রম্বসেরও চারটে সাইড বা চারটে বাহু এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর জটেড লাইনের সাহায্যে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আমি নেক্সট আসছি পেন্টাগন পেন্টাগনেরও পাঁচটা সাইড এক দুই তিন চার পাঁচ বাচ্চারা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পেনটাগনের পাঁচটা সাইড দেখো যোগ করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা সাইডে বা পাঁচটা বাহু দিয়ে পেনটাগন তৈরি হয় অষ্টম আসছি বা আট নম্বরে আসছি ক্রিসেন্ট ক্রিসেন্ট মানে হলো অর্ধচন্দাকৃতি শেপ বাংলায় যাকে বলে অর্ধচন্দাকৃতি সেপ দেখো ক্রিসেন্ট আধখানা চাঁদের মতো দেখতে হয় এই দেখো ক্রিসেন্ট এইভাবে বাচ্চারা প্র্যাকটিস করবে ক্রিসেন্ট আমি ডটেড লাইন যোগ করেও টাকা দেখিয়ে দিচ্ছি এই ডটগুলো পরপর যোগ করে বাচ্চারা ক্রিসেন্ট প্র্যাকটিস করতে পারবে এইভাবে ক্রিসেন্ট শেপ নেক্সট আসছি কোন বাংলা যাকে বলে শঙ্কু এইভাবে এরম এরম এবং এরম শঙ্কু শেপ বা কোন শেপ এই ডটগুলো পরপর যোগ করে আমরা একটা কোন তৈরি করলাম আমি নেক্সট আসছি দশ নম্বরে স্টার স্টার আমরা আকাশে তারা অনেকেই দেখেছি সবাই দেখেছি স্টার ঠিক এইভাবে বাচ্চারা দেখো ঠিক এইভাবে স্টার প্র্যাকটিস করবে স্টার আকৃতি এই রকম আমি পাশে ডটের লাইন যোগ করে তোমাদেরকে স্টার আঁকা দেখিয়ে দিচ্ছি বাচ্চারা এইভাবে আস্তে আস্তে ডটগুলোকে যোগ করে স্টার আঁকা প্র্যাকটিস করবে এটা হলো স্টার শেপ ওকে নেক্সট ইলেভেন নাম্বার আসছি হার্ট হার্ট সেপ বাচ্চারা সকলেই প্রায় জানো এরমভাবে হার্টশেপ এই ডটগুলো যোগ করে বাচ্চারা হার্টশেপ আঁকা প্র্যাকটিস করবে ঠিক এইভাবে ঠিক এইভাবে নেক্সট আসছি ক্রস আমরা বাংলায় প্লাস চিহ্ন জানি এই রকম ঠিক এইভাবে যোগ করে পরপর লাইন দিয়ে ক্রস আঁকা বাচ্চারা প্র্যাকটিস করবে এই ডটেড লাইনও দেখিয়ে দিচ্ছি ডটগুলোকে যোগ করে এইভাবে বাচ্চারা ক্রস নেক্সট আসছে হেক্সাগন থার্টিন নাম্বার হেক্সাগন এর ছটা সাইড সিক্স সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাচ্চারা আবার দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা সাইড মিলে হেক্সাগন হয় আমি এখানে ডটের সাহায্যে দেখে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স এইভাবে বাচ্চারা ডট যোগ করে হেক্সাগন প্র্যাকটিস করবে ফর্টিন নাম্বার হলো অ্যারো এইভাবে ঠিক এইভাবে লাইন যোগ করে এর এই ডটগুলো যোগ করেও আমি এরও সেফ দেখিয়ে দিচ্ছি এইভাবে 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 বাচ্চারা এরো আঁকবে এরপর হলো কিউব ফিফটিন নাম্বারে আসছি কিউব কিউ আঁকা খুবই সহজ এরমভাবে বক্স বক্স করে পরপর এই বক্সের ইয়েগুলো কর্নারগুলো যোগ করে কিউ আঁকতে হবে বাচ্চারা দেখো এইভাবে প্রথম বক্সটা আঁকবে তারপর দ্বিতীয় বক্স আঁকবে তারপর এই ওপরের কর্নারগুলো যোগ করে কিউবসেপ আঁকবে আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে এবং আকৃতি সম্পর্কে একটা ধারণা তোমরা পাবে এখান থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিভ ব্যাচিং থ্যাংক ইউ